একটা সংসার রে সুন্দর কইরা সাজায় গুছায় পরিপাটি কইরা চালাইতে কিন্তু মাশাল্লাহ ভালো টাকাই দরকার। আবার অল্প টাকার মধ্যেও কিন্তু চলা যায়, আবার দেখা যায় বেশি টাকা দিয়েও কিন্তু ঠিক মতো চালান যায় না। কে চালাইতেছে কেমনে চালাইতেছে এটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, আমার স্বামীর সাথে যখন আমার সংসার শুরু হয় তখন কিন্তু মাত্র 6,000 টাকা দিয়েই কিন্তু আমার সংসারটা শুরু হয়। আমি 3,000 টাকা বাসা ভাড়া দেওয়া, 3,000 টাকা দিয়েও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে চালাইতাম। এখন যে আমাকে তিনজনের সংসার, নিজের ফ্ল্যাটে থাকি, তারপরেও কিন্তু দেখা যায় যে 60,000 টাকা দিয়েও আমি কিছুই করতে পারি না। কিছুই করতে পারি না কারণ কি জানেন, কারণ ঘরে বাইরে মেলা খরচ। তো আমি সবসময় চেষ্টা করি এই ঘরে বাইরে মেলা খরচের মাঝখানেও কিছু টাকা সেভিংস করে ঘরের যে দরকারি জিনিসগুলো আছে এগুলো কেনাকাটা করে রাখতে। কারণ আপনি দেখবেন ডে বাই ডে জিনিসের দাম কিন্তু বাড়তে থাকে, কোনো সময় কমতে থাকে না। এই যে আমি ব্লেন্ডার সেটটা নামাইছি, এই ব্লেন্ডার সেটটা কিন্তু আমি কিনা রাখছি আরও 2 বছর আগে। তো আমি আপনার করে কই, আমি একবার গেছিলাম শ্যুটিংয়ে, আমার শ্যুটিংয়ে যাওয়ার পরে খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা পাইছিলাম। তো ভালো একটা অ্যামাউন্টের টাকা পাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি একটা জুসার ব্লেন্ডার কিনি। তো জুসার ব্লেন্ডার একটা কিনতে যায় আমার 2টা বার লাগে যায়। আমি 2টা কোম্পানি 2টা কিনি, সেম জিনিস কিলেও কিনছিলাম আল্লাহ তালাই জানে। তো একটা ন্যাশনালের কিনছিলাম, একটা কেনউডের কিনছিলাম। তো ন্যাশনালের যে ব্লেন্ডারটা মানে এরকম যে জুসার, ফ্রেশ জুসার যেটা আছে, এটা আমি 2 বছর আগে যখন আমার ফ্ল্যাটে ইন্টেরিয়রের কাজ করা হয়েছে, টাইলসের কাজ করা রয়েছে, তখন এটিতে যে স্টোররুমে উঠাইছে, এটি কি স্টোররুমে কোন প্রান্তে আছে, এই স্টোররুমে আছে না ওই স্টোররুমে আছে, এগুলো চিন্তা করতে করতে আমার মধ্যে মাথাটাই নষ্ট হয়ে গেছে। আর 2 বছর হয়ে গেছে আমি ফ্রেশ জুসার ব্যবহার করতে পারতেছি না, কারণ আমি আমার ন্যাশনালের ফ্রেশ জুসারটা খুঁজে পাইতেছিলাম না। তো যাই হোক, আমার কাছে কেন উঠে যেহেতু আরেকটা ইনটেক আছে, তো আমি মানহার বাপের কইলাম যে যেহেতু সামনে রোজা রমজান আছে, রমজান মাসে তরমুজ টরমুজ আমটাম বহুত কিছু পাওয়া যেতে পারে, তাহলে তুমি আমার একটা কাজ করো, আমার জুসারটা নামাই দাও। তো অনেক দিন হাতে ফায় দনের পরে, 6 মাস তাল মারানোর পরে একদিন অনেক রিকোয়েস্ট মিকোয়েস্ট করলাম, করলাম তুমি চাঁদের মতো সুন্দর, তুমি এই সেই, তুমি অনেক দারুণ ব্যক্তিত্ব, তুমি মহান ব্যক্তিত্ব, এইসব কারণের পরে হ্যাঁ একটু ফইটটা গেছে, ফইটটা স্টোররুমে ঢুকে আমার লেগা আমার যে ব্লেন্ডারটা আছে ব্লেন্ডারটা নামাইছে। তো আমি চিন্তা করলাম সামনে যেহেতু রোজার মাস, রোজার মাসে কিন্তু বিভিন্ন জুস খাওয়ানোর লেগা কন বা বিভিন্ন ফলের শরবত খাওয়ানোর লেগা কন, এরা কিন্তু অনেক কাজে লাগবো। আর ফ্রেশ জুস, গাজরের ফ্রেশ জুস কন, তরমুজের ফ্রেশ জুস কন, এটা দেখ খুব ভালো হয়, আবার সাবাও কম হয়, মানে ওয়েস্টেজ কম হয়। তো এর লেগা আমি এটা সুন্দর করে নামাই নিলাম। অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কত দিয়ে কিনছি, তো আমি আপনার করে কই, আমি ন্যাশনালে যেটা কিনছিলাম সেটা 3200 টাকা দিয়ে কিনছিলাম, আর এটা কিনছিলাম অলগিয়া 2500 টাকা দেওয়া। কিন্তু একটা সত্যি কথা কই, এই কে নুডের চাইতে ন্যাশনালেরটা 1000 গুণে ভালো। ন্যাশনালেরটা দাম বেশি নিল, ন্যাশনালেরটা খুব ভালো কাজ হয়, কিন্তু কে নুডেরটা যদিও আমি এখন এটা ব্যবহার করতেছি কিন্তু এটা খুব বেশি একটা ভালো একটা না। আপনারা কিনলে ন্যাশনালেরটাই কিনেন, কে নুডেরটা কিনেন না। তো যাই হোক, ঠেকা কাজ চালান দেওয়া কথা, কারণ এখন যদি আমি এই রোজার মাস যেহেতু শুরু হইতে যেতেছে, এখন যদি আমি আবার 4-5,000 টাকা দিয়ে একটা ফ্রেশ জুসার কিনতে যাই, তাহলে কিন্তু পকেটের উপর মোটামুটি ভালো রকমের একটা ধাক্কা পড়বো। আর আমি আমি যে মানে মেশিনারি যেই পছন্দ করি, আমরা করে কি কইতাম, আমার বাসায় মেশিন নাই, এমন মেশিন নাই করলে চলে, মালটায় যে প্রেস করে ঘুরে আর যে জুস হয় সেই মেশিন আমার দ্বারা আছে, ওয়েফ্লে মেকার আছে, কটন ক্যান্ডি মেকার আছে, সাব স্যান্ডউইচ মেকার আছে, মানে তারপর লোকিয়া সাব সাব স্যান্ডউইচ, তারপর সাব কেক, তারপর কাপ কেক, তারপর লোকে ওভেন, এমন কিছু নাই আল্লাহর রহমতে আমার ঘরে নাই। আমার কাছে যে জিনিসটা নাই আমি কি করি জানেন, সুন্দর করে একটা লিস্টই করে রাখি যে আমার এই জিনিসটা নাই, আমার এই জিনিসটা পরবর্তীতে হাতে টাকাইলে কিনতে হইব। তো আমি এরকম করে টুকটুক টুকটুক করে একেবারে সংসারের যাবতীয় যা লাগে সব কিছু আমি লিস্টে দেখা দেখা, যখন দেখা যায় লিস্টের সাইডে আমি আবার টাকাটাও লিখে রাখি, যখন দেখি যে আমার এই টাকাটা পুরো হয়ে গেছে, অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তখন আমি সুন্দর করে এটা যায় দাম করে যায় কিনানি। তবে বিশ্বাস করেন, আমরা আরও 2-3 বছর আগে বা 4 বছর আগে আমরা যেই দামে ব্লেন্ডার ট্ল্যান্ডার হাবিজাবি কিনছি, এখন কিন্তু সব কিছুর দাম অনেক অনেক বাড়তি, অনেক অনেক বাড়তি। ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু কিনা যায় না, মানে আগে দেখা গেছে যে ব্লেন্ডারটা 3,000 টাকা দিয়ে কিনছি, এখন এই ব্লেন্ডারটা 6,000, আগে যে ফ্রাই প্যান সেটটা দেখা গেছে 4,500 টাকা দিয়ে কিনছি, ওটার দাম এখন 6,000। সব জিনিসের দাম অত্যাধিক বেশি। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনাকে কেমন লাগছে, শুধু যে জুসা নামেছি তা না, জুসারের সাথে যে ফলগুলো জুস বানাবো এই ফলগুলো বাজার থেকে কিনে আনছি, মার্কেটের তো নেওয়ার সময় কিনে আনছি। তো আমি চিন্তা করলাম যে এই যে জুসারটা আছে একটু ফল দেখো তো সাজাই, তাহলে কত সুন্দর দেওয়া যাবো। তো খালি জুসার দেখলে হইব না, জুসার দেখলে তো আর কাম চলবো না। আপনারা কিন্তু পরবর্তী এপিসোডে আমার যে জুসের যে ভিডিওগুলো আছে সেটিও কিন্তু দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু কদ্দু শেয়ার করে দিবেন। তো যাই হোক, আপনাকে হাতেও টাকা পয়সা আইলে আপনারও সুন্দর করে ঘরে লেগা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর যে কাজের জিনিস, দরকারের যে জিনিসগুলো আছে ওগুলো কেনার চেষ্টা করবেন। কারণ আজকে 1 টাকা দিয়ে যেটা পাইবেন, আগামী দিনে এটা 5 টাকা দিয়েও পাইতেন না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিতে আসি, আল্লাহ হাফেজ।